বিধান সভা কেন্দ্রে বিভিন্ন অংশের বামপন্থী কর্মী কংগ্রেসের কর্মী যারা আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বাম এবং ধর্মনিরপেক্ষ দলকে জয়ী করে সরকার তৈরি করার জন্য কাজ করছেন জনগণের সত্য শান্তির সত্য সন্ত্রাসের পৃষ্ঠপোষক বিজেপি দলকে হারানোর জন্য কাজ করছেন সবাইকে আমি সংগ্রামে অভিনন্দন জানাব আমাদের আরেকটা মিছিল আসার বাকি আছে আমরা তারপরেও সভা শুরু করছি কারণ আমাদের প্রধানমন্ত্রী এরপরে তিনটার সভা আছে আমরা একটু দেরিতে শুরু করছি সেজন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা কম সময়ে বলব উনি বলবেন আমি যেটা শুধু আবেদন করব বিজেপি দলের কাছে এখন নির্বাচনে জেতার জন্য কিছু নাই তারা নির্বাচনে হেরে গেছে তারা এটা জেনে গেছে তার জন্য তারা আগের বিশ্বনিয়ামী প্রতিশ্রুতি কি করেছেন কয়দিন আগে তারা কি ভীষণ ব্যবহার এখন নিয়ে আমি বিশ্বাসঘাতী একটা তৈরি করেছেন এটা সম্বন্ধে কোন কথা বলেন না শুধুমাত্র বলেন আমরা কিন্তু জিতব ভোট তো তোমরা দিতে পারবে না আমরা কিন্তু জিতব এমনকি বিভিন্ন জায়গায় অপপ্রচার করছে ভোট কিনে নাকি জানা যাবে যে কাকে ভোট দিয়েছে অবাস্তব সব গল্প মানুষের কাছে বলার চেষ্টা করছে আপনারা লক্ষ্য করবেন প্রতিদিন বিভিন্ন এলাকায় তারা অর্থ বিলি করছে তারা সন্ত্রাস তৈরি করছে বিশেষ করে রাতে নাহারে বিভিন্ন বাড়িতে হামলা হুজুতি করছে গ্রামে কাজ করছে এমনকি আজকে মিছিল আসার সময় আমার কিশোরগঞ্জের কমরেডরা আক্রান্ত নেতৃত্ব নেশার সামনে ঘুরিয়ে দিয়েছে
এটা ভুল রাস্তা মানুষ আপনারা ঘৃণা করে এখনো সময় আছে ভালো হয় না অভিভাবকরা আপনাদের ফুটে করবে আমরা প্রতি ইচ্ছা বিশ্বাস করি না আপনারা যদি শান্তি পাইতে চাই করেন অশান্তি না করেন মানুষ ক্ষমা করবে আমরা আবেদন করেছি কোন বিজেপি কর্মী বলল তার বিজেপি করতে পারে কোন আপত্তি নেই অত আলোচনার পরে আমাদের মানুষ পড়তে বিজেপিকে ভোট দিয়েছে আমরা আপত্তি করেছি যে আপনারা সরকার তৈরি করে সামনে আসবে আমরা সরকার করে সামনে চান এই পরিবেশ পরিবর্তন মানুষের পশ্চিমের বাজারে ভোট দিতে পারে মাত্র চার দিন সময় আছে একটাই আপনার জন্য ওই সময় আজকে সময়ের চাহিদা আমরা এই কেন্দ্রে এই বিভাগে এই রাজ্যে সাজ আছে আমরা কমিউনিস্ট যারা আছি বামপন্থী যারা আছি কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছি কংগ্রেস আমাদের বিরুদ্ধে লড়াই করেছে মিছিল করতে পেরেছে জেলা সরকার যাদব মিছিল করতে পেরেছে পার্টি বিশ করতে পেরেছে আত্মীয় সম্প্রদায় করে পেরেছে গণতন্ত্র ছিল আজকে পাঁচ বছরে গণতন্ত্র শেষ সারা অর্ধেকটা আগুন হয়ে গেছে এই দাঁড়িয়েছে এখন বিজেপি এই আগুন নেবার কারণে বিজেপি হারাতে হবে তার জন্য কংগ্রেস কেউ কংগ্রেসের সরকার গঠন করে আমরা বামপন্থী অনেক আগে থেকে বলছি আমরা বলছি একসাথে মিলে আমরা লড়াই করছি মিছিল মিটিং করবো আমরা পরে গণতন্ত্রের কথা বলবো নেতাজি এই সরকার তাকে হটিয়ে এটা জীবন কংগ্রেসকে এই দায়িত্ব সবাই নিতে হবে আমি শুধু আবেদন করবো আগামী 16 তারিখ বিধানসভা নির্বাচন এই নির্বাচনে উৎসবের বাজারে যাতে সবাই ভোট দিতে পারেন ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে পারেন সবাই মিলে উত্তর করে 16 তারিখে ভোট দেন এই সন্ত্রাসের জনপ্রিয় সরকার দুর্নীতির যে সরকার মানুষের কলম করার যে সরকার এই রাজ্যে যেখানে এই সরকারকে দান এই দায়িত্ব আপনার নেন এই কথা বলে সবাইকে অভিনন্দন নমস্কার জানিয়ে আমার কথা বলার সাথে চিন্তা